আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এয়ারটেল সিম রোমিং করবেন, এয়ারটেল সিম রোমিং করে আপনারা বিদেশে ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে দেখাই কিভাবে এয়ারটেল সিম রোমিং করবেন। দেখানোর জন্য আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে, এখন চলে যাব মাই এয়ারটেল যে অ্যাপ্লিকেশন আছে ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আপনারা মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নেবেন আপনাদের সিমের নাম্বার দিয়ে। আমি মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনে ঢুকতেছি। মাই এয়ারটেলে আসার পর এখানে দেখেন নিচে মেনু অপশন দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। এখন একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখন একটু নিচে আসার পর এখানে দেখেন ইন্টারন্যাশনাল দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন এবং প্লেনের চিহ্ন দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। এখন এখান থেকে আপনার সিম কার্ডটি রোমিং করতে হবে, তার জন্য এখানে দেখেন অ্যাক্টিভ নাও, এখানে একটি ক্লিক করবেন। এখন এখানে দেখেন আমার পাসপোর্ট নাম্বারটা একেই বসিয়ে রাখছি, এখানে আপনাদের পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিবেন এবং এই নিচের ঘরে আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেটটি এখানে দিয়ে দিবেন, পাসপোর্টের এক্সপায়ার ডেট, এবং তার নিচের ঘরে অটোমেটিক বাংলাদেশি দেওয়াই থাকবে এবং লাস্টের ঘরে আপনার আপনাদের একটি জিমেইল দিয়ে দিবেন। আমি আমার একটি জিমেইল দিয়ে দিছি। এখন রোমিং করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে, ঠিক আছে? এখানে পাসপোর্ট নাম্বার বসানোর পর, পাসপোর্টের এক্সপায়ার ডেট বসানোর পর এরপর জিমেইল দিয়ে দিবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখন এখানে দেখেন লেখা আছে মিনিমাম টপ আপ অ্যামাউন্ট USD 10, এখানে 10 USD মিনিমাম টপ আপ করতে হবে, 10 USD-র নিচে হবে না। $10 দিয়ে আপনার সিম কার্ডটি রোমিং করতে হবে, $10-এর নিচে আপনি রোমিং করতে পারবেন না। এখানে অটোমেটিক $10 দেওয়া আছে, আপনি চাইলে এর থেকে বেশিও দিতে পারবেন কিন্তু $10-এর নিচে হবে না। এখানে অটোমেটিক $10 দেওয়া আছে, আপনি এখানে একটি টিক দিয়ে দিবেন, এখানে একটি টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে দেখেন নিচে অ্যাক্টিভ রোমিং, এখানে একটি ক্লিক করবেন। এখন এখানে দেখেন আপনার পেমেন্ট করার জন্য এখানে ডুয়েল কারেন্সি ডেবিট অথবা ক্রেডিট কার্ড লাগবে, কার্ড দিয়ে আপনার পেমেন্টটি করতে হবে, এরপর আপনার সিম কার্ডটি রোমিং হয়ে যাবে। এখন সবার তো ডেবিট এবং ক্রেডিট কার্ড নাই, তারা কিভাবে রোমিং করবেন? যাদের ডেবিট অথবা ক্রেডিট কার্ড নাই তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি রোমিংয়ের কাজ করে থাকি, আপনারা আমার কাছ থেকে সিম কার্ড রোমিং করতে পারবেন। এবং যারা বিদেশে আছেন, আপনার সাথে সিম কার্ডটি বন্ধ অবস্থায় আছে, 6 মাস 1 বছর হয়ে গেছে, তবুও আপনি সিম কার্ডটি রোমিং করে নিতে পারবেন আমার কাছে থেকে। আর যাদের ডেবিট অথবা ক্রেডিট কার্ড আছে তারা এখানে ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে দিবেন, এরপরে আপনি এখানে ক্রেডিট কার্ডের এক্সপায়ার ডেট দিয়ে দিবেন, এরপর এখানে CVV নাম্বার দিয়ে দিবেন কার্ডের, এরপরে কার্ডে যে আপনার নাম দেওয়া আছে ওই নামটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখেন পে USD 10, এখানে ক্লিক করে দিবেন, আপনার সিম কার্ডটি রোমিং হয়ে যাবে। যাদের ক্রেডিট কার্ড আছে রিয়েল কারেন্সি তারা এভাবে রোমিং করে নিতে পারবেন, আর যাদের নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন। এবং যাদের সিম কার্ডটি বন্ধ অবস্থায় আছে বিদেশে, আপনাদের সাথে আছে, আপনাদের কাছে যদি ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকে তবু আপনি রোমিং করতে পারবেন না, তার জন্য আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।